নমস্কার, আপনারা দেখছেন বাংলার হানির খবর, আর আমি বিশ্বজিৎ আপনাদের সঙ্গে। বড়দিন উপলক্ষে গমজুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে বাম জামানায় অবহেলিত গমজুরে একটি তারাপদ দে উদ্যান নামে একটি শিশু উদ্যান দীর্ঘদিন থেকে অবহেলিত। বাম জামানায় এটি গমজুর পঞ্চায়েত সমিতি থেকে উদ্যোগ নিয়ে এটি তৈরি হয়েছিল, কিন্তু দীর্ঘদিন অবহেলিত করে থাকার পরে মাননীয় মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং গমজুর পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে হাওড়া ইম্প্রুভমেন্ট ট্রাস্ট অর্থাৎ HRT প্রায় 1.5 কোটি টাকা বরাদ্দ করে এই পার্কটি নতুনভাবে সাজিয়ে তুলেছেন। যারা সিনিয়র অফিসার রয়েছেন তাদেরকে অভিনন্দন এবং স্বাগত। আর সবশেষে কিন্তু সবচেয়ে বড় যাকে স্বাগত জানাচ্ছি, আমাদের মাননীয় প্রিয় মন্ত্রী রাজীব ব্যানার্জি মহোদয়। আগামীকাল 25শে ডিসেম্বর গোটা বিশ্বজুড়ে একটা অন্য আবহের মাত্রা আমাদের মধ্যে তার রেশ বোধহয় ইতিমধ্যে চলে এসছে। আবহাওয়াটা সেটাই বলছে, আর আপনাদের বর্ণোজ্জ্বল শারীরিক ভাষা সেটাই বলছে। ধন্যবাদ সম্মানীয় সঞ্চালিকা মহাশয়কে, এবং একটা সুন্দর আজকে আবৃত্তি করে তিনি শোনালেন 4 লাইনে। এখানে উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয়, আমাদের সকলের প্রিয়। একটা সময় উনি ঠিকই বলছিলেন যে বিধায়ক থাকাকালীন যে আমি সুলতানদার এলাকায় যখনই যা ডেকেছি গেছি, এবং উনিও আমার এখানে এসছেন, এবং আমরা একসাথে একটা টিম হিসাবে কাজ করেছিলাম, এবং সেই সুলতানদা আমার অত্যন্ত শ্রদ্ধেয়। হয়তো ওনাকে এখন বিধায়ক হিসাবে আমরা পাইনি, কিন্তু আরও বড় দায়িত্বে উনি গেছেন। উনি আজকে HRT চেয়ারম্যান হিসাবে এখানে এসেছেন, এবং আরও একটা কথা উনি মিস করে গেছেন, MP ইলেকশনে দাঁড়ানোর কথা তো বলেছেন, এবং উনি এই হাওড়া জেলার আমাদের সুপার ছিলেন, এবং একটা সময় সুপার হিসাবে ওনার কাজ আমরা সবাই দেখেছি, হাতের কাজ খুব ফেমাস ছিল সুলতানদার। তো যাই হোক, এবং সেই হাতের কাজ উনি আজকেও দেখাচ্ছেন, তখন অন্যরকম হাতের কাজ দেখিয়েছেন, আজকে তার অন্যরকম হাতের কাজ আমরা দেখতে পাচ্ছি। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সুলতানদার যবে থেকে HRT-র দায়িত্ব নিয়েছেন, এটা অস্বীকার করব না। সুলতানদার নিজে ফোন করে আমাকে বলে যে কি হলো, তোমার প্রপোজাল কোথায়। এই জিনিসে কেউ বলতে পারে, এটা যিনি বলতে পারে তার নাম হচ্ছে সুলতানদার। আপনারা হঠাৎ নতুন করে একটা লোকালয়ের বাইরে এসে এটা নিয়ে কিছু বলুন। দেখুন, আমরা মনে করি এটা মানে স্বর্গীয় তারাপদের স্মৃতিবিজড়িত 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ডোমজুড়ে এই ধরনের একটা মাঠের অত্যন্ত প্রয়োজনীয়তা ছিল। এই এলাকার মানুষজন গিয়ে কোথায় বসবে, কোথায় অক্সিজেন পাবে, কোথায় একটু বেড়াতে পারবে। সুতরাং এই অবহেলিত পার্কটার কথাই আমাকে এখানকার যারা পঞ্চায়েত সমিতির দায়িত্বে আছে তারা বলেছিল, এবং তৎক্ষণাৎ আমরা এটা HRT-কে বলেছি। 1.5 কোটি টাকা ব্যয়ে HRT অত্যন্ত সুন্দরভাবে এই পার্কটা তৈরি করেছে, এবং আমি মনে করি এই পার্কটায় শুধু ছোটো ছোটো বাচ্চাদের নয়, মানে সব ধরনের বয়সের মানুষজন এখানে এসে বসতে পারবেন, অক্সিজেন নিতে পারবেন, একটু বিশ্রাম নিতে পারবেন, কেউ খেলাধুলা করতে পারবেন, কেউ জমি আড্ডা দিতে পারবেন, কেউ এখানে এসে পিকনিক করতে পারবেন। এবং আমাদের ইচ্ছা আছে যে এই পার্কটাকে কেন্দ্র করে আগামী দিনে অনেক বড় বড় অনুষ্ঠান হয়। আমার এখানে অনেক পরিবার আছে যারা হয়তো বড় বড় বিবাহ স্থলে গিয়ে অত টাকা খরচা করে তারা বিবাহ অ্যারেঞ্জমেন্ট করতে পারে। আমরা মিনিমাম মূল্যে আমরা চেষ্টা করবো আগামী দিনে HRT-কে রিকোয়েস্ট করি সেকেন্ড ফেজে যদি একটা ব্যাংকোয়েট করে দেয়, এবং ওই দিকটাও এই তারাপদদের উদ্যানের মধ্যেই রয়েছে, যদি ওই পোর্শনটাকেও একটা কিছু আমরা করতে পারি, তাহলে একদিকে পিকনিক হলো, একদিকে মাঠ থাকলো, আর একদিকে বিয়ে বাড়ি বা অনুষ্ঠান যত ধরনের অনুষ্ঠান হোক, সেই অনুষ্ঠানেও অনেক মধ্যবিত্ত পরিবারকে আমরা জাস্ট আমাদের মেনটেন্যান্সের টাকাটুকু নিয়ে আমরা তাদের দিতে পারি। সুতরাং এটা মহতি উদ্যোগ, এবং এই উদ্যোগে এই এলাকার মানুষের নিশ্চিতভাবে আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে। কেন পার্ক কে ভালোবাসে না, সবাই চায় একঘেয়ে জীবন থেকে বেরিয়ে একটু 1 ঘন্টা হলেও যদি সন্ধ্যাবেলায় বসে আরাম করতে পারে, সকালে যদি একটু জগিং করতে পারে। সুতরাং আমরা সেই ব্যবস্থা রাখছি এখানে। প্রজেক্টে আমরা প্রায় 1.5 কোটি টাকা খরচা করেছি, এই টাকা আমরা পেতাম না যদি রাজীবদা আগ্রহ না থাকতো, তৎপরতা না থাকতো, আর সময় সময়ে উনি যদি অডিট না করতেন যে কাজটা কীরকম চলছে, তাহলে কাজটা হয়তো আরও পিছিয়ে যেত, বা CPM-এর আমলে যেরকম একটা পার্ক হয়েছিল ওই রকম পার্কটা আপনারা আর একটা দেখতে পারতেন। আজকে এই পার্কটা সম্পূর্ণভাবেই আলাদা আছে, কী কী কাজে লাগবে সেটা আমাদের মাননীয় মন্ত্রী মহাশয় বলেছেন। আশা করি সেকেন্ড প্রজেক্টে কাজ করলে এখানে যদি আমরা একটা ব্যাংকেট হল এড করতে পারি, তাহলে এটা মধ্যবর্তী লোকের পক্ষে বিয়ে বাড়ি করা আর ছোটোখাটো পার্টি করা মানে সস্তা হয়ে যাবে, একদম সুগম হয়ে যাবে।